নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই হিন্দু শাস্ত্র মতে রাধা অষ্টমীর গুরুত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ কোনো নারী ছাড়া যেমন পুরুষ অসম্পূর্ণ তেমনি পুরুষ ছাড়াও নারী অসম্পূর্ণ ঠিক তেমনি শ্রীকৃষ্ণের জীবনে শ্রীরাধা ছাড়া কৃষ্ণ যেমন অসম্পূর্ণ ঠিক একই রকমভাবে রাধার জীবনে কৃষ্ণ ছাড়া রাধার জীবন অসম্পূর্ণ তাই তৎকালীন সময়ে কোনো কিছু আগে রাধার কাছে চাওয়া হতো এর ফলে রাধা যখন শ্রীকৃষ্ণকে কোনো কিছু জিনিস দিতে বলতেন তখন তিনি মানা করতে পারতেন না সেই জন্য রাধা অষ্টমীর দিন আপনি রাধার কাছে নিজের মনের ইচ্ছার কথা জানান মনে করা হয় এই দিন যদি আপনি নিজের মনের ইচ্ছার কথা রাধাকে জানাতে পারেন তবে সেই কথা কিন্তু কৃষ্ণের কাছে পৌঁছে যায় এবং মনের ইচ্ছা পূরণ করে থাকে শ্রীকৃষ্ণ ভাদ্র মাসে শুকনো পক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্ন সময়ে জন্মগ্রহণ করেছিলেন শ্রী রাধিকা সেই জন্য ভক্তবৃন্দ প্রতি বছর ভাদ্র মাসের পক্ষের অষ্টমী তিথিতে এই রাধাষ্টমী দিনটিকে মেনে থাকেন আপনি যদি সঠিক নিয়মে রাধাষ্টমী করতে পারেন তবে আপনার যা পাপ রয়েছে সেই পাপ সবই খণ্ডন হবে শাস্ত্রে এও বলা রয়েছে আপনি যদি রাধাষ্টমী ব্রত করেন তবে কিন্তু এক লক্ষের বেশি একাদশী ব্রতের সমান ফল পাবেন সমস্ত পবিত্র নদীতে স্নান করলে যে পূর্ণ অর্জিত হয় একই রকম পূর্ণ অর্জিত হয় রাধাষ্টমী ব্রত যদি সঠিক নিয়মে মানতে পারেন এই দিন আপনি আপনার সাধ্যমতো গরিব দুস্থ মানুষকে সাহায্য করার চেষ্টা করুন এতে দেখবেন আপনার পুণ্য অর্জিত হবে এবং আপনার জীবনে যা দুঃখ কষ্ট রয়েছে তা কিন্তু অনেকটাই দূরীভূত হবে এই দিন আপনি রাধাকৃষ্ণের ভজন করতে পারেন রাধা কৃষ্ণকে প্রসাদ হিসাবে দুধের উপাদান বা দুধের তৈরি উপকরণ দিতে পারেন প্রসাদ দেওয়ার পরে প্রসাদের উপর অবশ্যই তুলসী পাতা রাখবেন এই দিন আপনি দুপুর বারোটার পর উপবাস ভঙ্গ করতে পারেন কারণ রাধার জন্ম হয়েছিল দুপুর বারোটায় সেই জন্য আপনি দুপুর বারোটার পর অবশ্যই উপচ ভংগ কৰুং ফনাহাৰ কৰণ ধন্যবাদ